মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসিরউদ্দিন এলানের নিঃশর্ত মুক্তি চেয়ে সম্প্রতি একটি প্রস্তাব পাশ করে ইউরোপীয় পার্লামেন্ট। তবে এর সঙ্গে পার্লামেন্টের ভেতরেই আলোচনা হয়, ইউরোপে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেওয়া উচিত কিনা তা নিয়েও। তৈরি পোশাকসহ বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় ক্রেতা ইউরোপীয় ইউনিয়ন। স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে ইউরোপের বাজারে জিএসপি সুবিধার আওতায় ইবিএ অর্থাৎ অস্ত্র ছাড়া বাকি সব পণ্য রপ্তানিতে কোনো শুল্ক দিতে হয় না। বৃহস্পতিবার বাংলাদেশের বিচার ব্যবস্থা পশ্চাৎপদ আখ্যা দিয়ে বাংলাদেশের ইবিএ অগ্রাধিকার অব্যাহত রাখা উচিত কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ওই প্রস্তাবে। তবে বিচার ব্যবস্থার সঙ্গে বাণিজ্য মিলিয়ে ফেলাকে অযৌক্তিক বলে মনে করছেন অনেক কূটনৈতিক বিশ্লেষক। অধিকার কর্মীদের বিচার বন্ধের দাবির মধ্যেও দ্বিচারিতা দেখছেন অনেকে। জুলিয়ান আসাঞ্জকে তারা কারাভোগ করাচ্ছে, কিন্তু আদিলুর রহমানকে যখন আমরা কারাভোগ করাতে চাচ্ছি সেখানে তারা পার্লামেন্টে তাদের রেজলিউশন করছে। এটাকে ডাবল টক হলো না? এখন আমাদেরকে ভয় দেখাচ্ছে যে তারা জিএসপি দেবে না, এটা অন্যায় কথা। দে আর ইন্টারফেয়ারিং ইন আওয়ার ইন্টারনাল অ্যাফেয়ার্স। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। বিচারিক কার্যক্রম সহ নানা বিষয়ে ইউ এর ভুল ধারণা আছে উল্লেখ করে কূটনৈতিক পদ্ধতিতে ইউরোপের ভুল ভাঙানোর দিকে তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। অধিকারের দুজনের শাস্তি বিষয়টা, সে ব্যাপারে আমাদের সঠিক একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন আছে আমাদের বন্ধুদেরকে, কারণ এটা আমার মনে হয় যে একটা ভুল বোঝাবুঝির অবকাশ তৈরি করেছে। কিছু লোক বিভিন্নভাবে বাংলাদেশকে নানানভাবে ছোট করে দেখার চেষ্টা করছে, কিছু লোক আছে যারা সরকার বিরোধী বা দেশ বিরোধী, তারা এই ধরনের চেষ্টা করে, প্রায়ই করে, এবং তাতে বিভিন্ন সময় ইউরোপিয়ান পার্লামেন্টে বা মার্কিন কংগ্রেসে নানান রকমের প্রস্তাব আনা হয় এবং সেগুলো নিয়ে কথাবার্তা হয়। তাদেরকে বোঝানো দরকার যে এই একই কাজ তোমাদের দেশে অন্য দেশে হলে কী হতো। হ্যাঁ, যদি প্রমাণিত হয় যে সে মিথ্যা কথা বলে কাউকে, সরকারকে বা দেশকে একটা বিপদে ফেলছে বা অহেতুক নিন্দা করছে, তাহলে তার শাস্তি হওয়া তো উচিত। তৈরি পোশাকসহ বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানির বাজার ইইউ, যেখানে প্রতি বছর রপ্তানির পরিমাণ প্রায় $2,500 কোটি। ২০২৩ সালের পর বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা বহাল থাকবে কিনা তা শ্রমিক অধিকার ও মানবাধিকার সুরক্ষার উপর নির্ভর করবে। তাজর মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।